টি-20 বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই রেকর্ড গড়া জয়ের মুখ দেখল যুক্তরাষ্ট্র। দেশটির টি-20 ইতিহাসের রেকর্ড সংখ্যক 194 রান তাড়া করে প্রতিপক্ষ কানাডাকে 7 উইকেটের বড় ব্যবধানে হারায় অ্যারন জোন্সরা। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আইসিসির দুই সহযোগী দেশ কানাডা ও যুক্তরাষ্ট্র। শুরুতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 194 রান তুলতে সমর্থ হয় কানাডা, যেটি টি-20 ইতিহাসে তাদের জন্য রেকর্ড। কানাডার হয়ে নবনীব ডালিওয়াল ও নিকোলাস কিরটন দুজনই পূর্ণ করেন 50। জিততে হলে যুক্তরাষ্ট্রকেও গড়তে হতো রেকর্ড, কারণ এত রান তাড়া করে জয়ের ইতিহাস নেই দেশটির। তবে প্রায় অসাধ্যই সাধন করলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা। 194 রান অতিক্রম করেন 14 বল আর 7 উইকেট হাতে রেখেই। আর এই কাজটি সহজ করেছেন দলটির মিডল অর্ডার ব্যাটার অ্যারন জোন্স। মাত্র 22 বলে তুলে নেন যুক্তরাষ্ট্রের হয়ে টি-20তে দ্রুততম 50। হাকিয়েছেন 10টি বিশাল ছক্কা, শেষ পর্যন্ত 40 বলে 94 রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন জোন্স। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। শেষমেশ 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র।